আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার দেবিদ্বার উপজেলার 2 নং ইউসুফপুর ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান পদপ্রার্থীদের বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী 2 নং ইউসুফপুর ইউনিয়নের সম্ভাব্য 5 জন চেয়ারম্যান পদপ্রার্থীর 5 জনের নামই কেন্দ্রে পাঠানোর উদ্দেশ্যে উপজেলা আওয়ামী লীগের মতামতের উপর ভিত্তি করে তাদের নাম পাঠানোর সিদ্ধান্ত হয়। প্রার্থীরা হলেন মোস্তফা কামাল চৌধুরী, কবির হোসেন, অ্যাডভোকেট মাজারুল হক মামুন, মনিরুজ্জামান। 2 নং ইউসুফপুর ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমানের সঞ্চালনায় এবং দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মতিনের সভাপতিত্বে এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মাস্টার। আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান ভূঁইয়া, দেবিদ্বার উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি এবং উপজেলা ভাইস চেয়ারম্যান হাজি আবুল কাল কাশেম ওমানি, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক বাবুল হোসেন রাজু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী কাউসার হায়দার, সাধারণ সম্পাদক পদপ্রার্থী মিজানুর রহমান, জাফরগঞ্জ মীর গফুর কলেজের প্রভাষক সাইফুল ইসলাম শামীম সহ 2 নং ইউসুফপুর ইউনিয়ন আওয়ামী লীগের তৃণমূলের নেতা কর্মী সহ ওয়ার্ড আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ।